রব্বে আপনি সলাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন অকিমুস জিক্রি, তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সলাত ফরজ করা হয়েছে, পাঁচটি জিনিস ফরজ, একটি কালেমা, একটি সলাত, একটি জাকাত, একটি রোজা, একটি হজ। এই পাঁচটি জিনিস ফরজ, মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে, মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থেকে সব করতে হয় দা যায় না, বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, শত্রু তাড়া দিয়েছে, দৌড়ানো অবস্থায় সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, দৌড়ানো অবস্থায় সলাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেলে মারে না, এই সময় সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় এই সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, কথার নদী পার হচ্ছিলেন, নৌকা ডুবে গেল, সাঁতার দিয়ে পার হচ্ছিলেন, লুঙ্গি খুলে কোথায় ভেসে এক পাড়ে উঠেছেন, নামাজের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে। কথার কথা, আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য মুসলিম ধরে নিয়ে গিয়ে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে সামনে হাঁটতে বাধ্য করে, উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। একটা আশ্চর্য ধরনের ইবাদত যেটার কোনো বিকল্প কোনো পথ নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, আমার হজ হয়ে গেল, নামাজের বিকল্প নেই। রোজার বিকল্প আছে, আমি অসুস্থ, এই ফকিরকে বললাম তুমি সকাল সন্ধ্যা খাও ও খেলো, রোজা আমার হয়ে গেল। সলাত আশ্চর্য ইবাদত, যার কোনো বিকল্প নেই, যার কোনো জরিমানা নেই, সলাতই আদায় করতে হবে যে কোনো মূল্যে। আশ্চর্য ইবাদত, যার কর্মসূচি হলো 8 বছর, এমন কোনো ইবাদত নেই যার কর্ম সে হজের কোনো কর্মসূচি নেই, তা হজ করে আসেন, রোজার কোনো কর্মসূচি নেই, বড় হয়েছেন রোজা থাকেন, কোনো কর্মসূচি নেই, কিন্তু সলাতের কর্মসূচি আছে 8 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাওলা ওলাদাকুম বিসসালাতুহুম আবনাউ সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। আদরিবহুম আলাইহা উম আবনা আশরে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বল, পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। এই ছেলে তুমি মনে রেখো, কোনদিন আল্লাহর নবী বলেননি এই ছেলে তোমার বয়স 7 বছর সলাত আদায় করো, এইভাবে বলেননি, কোনদিন তিনি বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর সলাত আদায় করো নইলে তোমাকে পিটাবো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল ছেলের বাপকে বলছেন যে তুমি তোমার ছেলেকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। কতদিন? আব্বু সলাত আদায় করো, আব্বু সলাত আদায় করো, আব্বু সলাত আদায় করো, এভাবে চলবে 3 বছর, একদিন দুই দিন নয় 3 বছর। এবার 10 বছরে সলাত আদায় করেছো জিনা লাঠি পিটিয়ে সলাত আদায় করাতে হবে 5 বছর সময়। 15 বছর বয়স হয়ে গেছেন, আমার বাপ বেঁচে আছে এই কথা আমরা বিশ্বাস করি না, আমরা কাপুরুষকে কোনোদিনই বাপ বলিনি, এখনো বলতে চাচ্ছি না। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, নেই এ কথাই ঠিক। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। কাপুরুষকে আমরা বাপ বলতে চাই না, ওই যে মেয়েটা বসে আছে 15 বছর বয়স, নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এ কথা ঠিক নয়, তার বাপ বেঁচে নেই, এ কথাই ঠিক। দুঃখিত, আমি বুঝাতে পারলাম না, আল্লাহর নবী ছেলেটাকে বলেননি যে তুমি নামাজ পড়ো, বুঝাতে পারিনি। আল্লাহ নবী কাকে বলেছেন যে সলাত আদায় করতে বলো? ওর বাপকে। এবার আপনি বলেন যে এর বয়স 15 বছর, ও নামাজ পড়েন, এখন বলেন যে তার বাপ আছে, বলেন দেখি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা,
বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। ওই যে বাচ্চাটা একটা টাকনুর নিচে আছে, মায়ের সামনে দিয়ে হেঁটে চলে গেল, মা বলছে ছি 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 ছি, আব্বু কি করেছো, আব্বু কি করেছো, আসো 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 দেখি প্যান্টটা কেটে দিই, করেছো কি তুমি? বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার মধ্যে একজন হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, আব্বু তুমি করেছো কি? বিচারের মাঠে আল্লাহর কাছে থাকবে 99টি দয়া। বিচারের মাঠে আল্লাহর কাছে কয়টা দয়া থাকবে? 99টা। আর একটা দয়া আল্লাহ কাদের মধ্যে ভাগ, কার মধ্যে ভাগ করেছেন? সমস্ত প্রাণীর মধ্যে, মানুষ জিন গরু ছাগল সব। একটা দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে, একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে ডাকে জিবা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে চুমা খায় দিন রাত ধরে, একটার ভাগ। 99টা দয়ার বাস্তবতা কত বেশি হতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ বিচারের মাঠে কত দয়াশীল হবেন আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারছি না। এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কত বড় পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে পরিধান করে, ছি 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 আব্বু 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 পায়জামা খুলো প্যান্টটা খুলো কেটে দিই, এই কথা আপনার স্ত্রী বলতে পারে? পাগলি বলতে পারে না। যদি আপনার স্ত্রী না বলে তাহলে পাগলির চেয়ে খারাপ, এ দিয়ে সংসার চলবে না, একে তালাক দিতে হবে। আপনি এমনিতে ভুল বুঝে বলছেন যে আমার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, আমার স্ত্রী খুব বুদ্ধিমতী করতে পারে, ও আপনাকে কবর দিয়েছে, আপনার পরিবারকে কবর দিয়েছে, ও মেয়ে নয়, ও সংসার বুঝে না, ও সংসার চালাতে জানে না, ও ভাত রান্না করতে জানে না, দুধ খাওয়াতে জানে না বাচ্চাকে।